প্রান্তিক অনাথ শিশুদের ভাইফোঁটা ও নতুন বস্ত্র দিয়ে ভাইফোঁটা উৎসব পালন করল বারাসাত পরিবর্তন স্বেচ্ছাসেবী সংগঠন। আজ বারাসাতের নপরা কৃষ্ণনগর রোড সংলগ্ন রাজীব স্মৃতি ভবনে পরিবর্তন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পালন করা হলো গণ ভাইফোঁটার। প্রায় 30 জন প্রান্তিক অনাথ শিশুদের নতুন বস্ত্র দিয়ে সংগঠনের মহিলারা একে একে ভাইফোঁটা দিয়ে সকলের দীর্ঘায়ু কামনা করলেন। পরিবর্তন স্বেচ্ছাসেবীর কর্ণধার অসীম পাল বললেন, মানুষের মধ্যে বার্তা দেবার জন্য যে আমরা সারা বছর বলি আমরা সর্ব ধর্ম সমন্বয় বিশ্বাস মানবতার আমরা পূজারি, সেই মানুষের মনকে ভগবানকে খুঁজে পাওয়ার লক্ষ্যে এবছর এই করোনা প্যান্ডামিকের সময় আমরা বহুত অনুষ্ঠান করেছি, কিন্তু আজকের এই অনুষ্ঠানটা সর্ব অনুষ্ঠান ছাপিয়ে গেল। আজকে আমরা সমাজের প্রান্তিক শিশু যারা, যাদের দেখবার কেউ নেই, যাদের কথা ভাববার কেউ নেই, এরকম বেশ কয়েকজন ভাইদের আমরা নিয়ে এসেছি। তাদেরকে নতুন বস্ত্র উপহার দিয়ে আমাদের পরিবর্তন চ্যারিটেবল ট্রাস্টের মহিলা ডিভিশনের যারা নেত্রী আছেন তাদের দ্বারাই আজকের এই আমার ছোট ছোট সন্তান সমতুল্য ভাইদের, যাদেরকে পরিবর্তনের মঞ্চে এরকম একটা অনুষ্ঠানে নতুন বস্ত্র উপহার দিয়ে তাদের কপালে ভাতৃত্ব বন্ধন দিতে পেরে সত্যিকারে আমি কৃতার্থ এবং ধন্য। আগামী দিনে এই সমস্ত প্রান্তিক অনাথ শিশুদের জন্য একটি আবাসন করে তাদের খাদ্য শিক্ষা প্রদান করার কথা জানালেন কর্ণধার অসীম পাল। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।